ওয়ালাইকুম সালাম আরহমতুল্লাহী ওয়ালাইক সম্মানিত দিনই ভাই প্রশ্ন করেছেন জমি বন্ধক দিয়ে কি টাকা নেওয়া যাবে এবং কি ওই টাকাটা নিলে আমরা যাকে আপনি টাকাটা দিচ্ছেন জমি ভিত্তিকের উপর করে তো ওই জমি থেকে চাষ করে খাওয়া যাবে কিনা না না ভাই চাষ করে খাওয়া যাবে না বন্ধক মানেটা হচ্ছে সে আপনাকে এটা এই জন্য দিচ্ছে যতদিন পর্যন্ত সে টাকাটা না দেবে সে ততদিন পর্যন্ত সেটা আপনার আপনার জিম্মেদারে থাকবে কিন্তু সেইটার ভিতর থেকে আপনি কী করলেন তার ক্ষেত তার জমিটাকে চাষ করে আপনি খেলেন তো এটা তো শোধ হয়ে যাবে ভাইয়া খাশা কথা এই সিস্টেমটা ভারত বাংলাদেশ পাকিস্তানের ভিতরে বেশি আর এরকম কোনো সময় এরকম সিস্টেম কোনো পৃথিবীতে মানে এরকম কোনো সিস্টেম ছিল না এটা সত্যি সমস্ত আলেমুলাম একমত হয়েছে যে এটা করাটা ঠিক না এটা করলে শোধ হবে এই সিস্টেমে জমি বন্ধক দিয়ে যদি আপনি খান তাহলে এটা শুধু হবে তো এমনিতে যদি আপনি যদি বলে হ্যাঁ যে আমি তোমার জমিটা আমার কাছে দাও আমি তোমাকে বিশ হাজার টাকা দিলাম কিন্তু এই জমি চাষ করে আপনি খেতে পারবেন না এটা মালিকানা আপনার না কথা বলতে পারছেন মানুষের বিশ্বাস দেখেন কেমন অনেকেই নিজের ঘর পর্যন্ত মানে ঘর ঘর তো বুঝেন ঘর নিজের নিজের বিঠা যেখানে তোমার থাকে সেটা পর্যন্ত বন্ধক দেয় যে ভাই আমি এটা দিলাম কারণ এখন আপনি ওই ঘরটাকে কীভাবে চাষ করে খাবেন আমরা কিন্তু বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে এরকম করে অনেক অনেক আমরা দেখতেছি যে ঘরের জমিন ঘরের যে জায়গা সেই জায়গা দলিল সহকারে দিচ্ছে কথা বলতে পারছেন তো সেটা কীভাবে চাষ করে খাবেন না আসলে এটা দিচ্ছে আপনাকে সিকিউরিটির জন্য কথা বলতে পারছেন সে সিকিউরিটি আপনি আপনি ব্যবহার করতে পারেন না কারণ সেটা আপনার কাছে দিয়েছে এর জন্য যাতে করে সে টাকাটা ইয়ে না হয় কথা বলছেন এই জন্য এবে এটাকে আপনি নিজে চাষ করে খেতে পারবেন এটা খাবে মালিকই যে যাকে আপনি টাকাটা দিচ্ছেন কথা বলছেন তার টাকা আপনি যখন কোনো মানুষকে টাকা দিবেন আর এইভাবে পদ্ধতিটা এই পদ্ধতিটা কিন্তু সঠিক না এভাবে জমি বন্ধন করা নিজের ঘরের বিটা বন্ধ করা অনেকে আছে যে স্ত্রীর যে সৈন্যটি বন্ধ করে রাখে মানুষ না এটা কিন্তু ঠিক না এভাবে বন্ধ করা রাখে মানুষ দেখেন এটা কেন হয় জানেন এটা কী কারণ হয় অধিকাংশ মানুষ আজকে আজকাল মুসলমানদের ভিতরে ইহুদ খ্রিস্টানরা তারা পরিকল্পনা করে মুসলমানদের না আমলকে এমনভাবে মানে এমনভাবে মিক্স মিক্স করে দিয়েছে আজকাল মুসলমানদের ভিতরে ইমান একজন মানুষ আর দিন মানুষ বিশ্বাস করে টাকা দেবে সেই বিশ্বাসটা নাই এই কারণে তারা এই সুদের জিনিসটাকেও চালু করেছে কথা বলছেন এভাবে এভাবে বন্ধ করে আপনি চাষ করে খাওয়া যায়জ হবে না এটা সম্পূর্ণ হারাম আসলে আর কথা মনে রাখবেন যদি কাউকে পারেন কোনো বিপদ আফদে কোনো পড়ে গেছে তো তাকে আপনি টাকা দিয়ে হাওয়া ইয়া করেন ঠিক আছে কিন্তু এভাবে বন্ধক নিয়ে তার জমিটা চাষ করে আপনি খাবেন এটা কিন্তু শোধ হয়ে যাবে পৃথিবীর সমস্ত আলেমোলাম একমতই বলছে তবে কিছু নামদারি আলেমোলাম আছে যারা এটাকে হালাল বলেছেন নাওজুবি না এটা হালাল হবে না জীবনে কখনো হবে না এটা করা ঠিক নয় যারা করছে ভুল করেছেন আর আল্লাহর কাছে তবা করেন তবা করলে আল্লাহ মাফ করবো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ আজিজ ঠিক আছে এভাবে বন্ধক করে খাওয়া বা নেওয়া ঠিক না ঠিক আছে